রাতে ঘুমানোর আগে এক চামচ নারকেল তেল ঠিক এইভাবে ব্যবহার করো, ত্বকের থেকে সমস্ত দাগ ছোপ কালো ভাব বয়সের ছাপ দূর হয়ে ত্বক হয়ে উঠবে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এই নারকেল তেল দিয়ে একটা ম্যাজিক্যাল স্কিন কেয়ার রেমেডি শেয়ার করব, যেটা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে, স্কিনে যদি দাগ ছোপ থাকে সেটাকে দূর করবে, স্কিন টোনটা ধীরে ধীরে ইম্প্রুভ করতে থাকবে, আর তোমাদের স্কিনের যাবতীয় সমস্যা যেমন ধরো দাগ ছোপ, ওপেন পোর্স কিংবা ধরো ফাইন লাইন্স, রিঙ্কলস, স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে এসেছে, স্কিনটা ডাল হয়ে গেছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, আনইভেন স্কিন টোন, এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আজকের এই রেমেডিটা করে দেবে। আর তোমরা কিন্তু এই রেমেডিটা প্রত্যেকে ইউজ করতে পারো, তোমাদের বয়স যাই হোক, যারা ছোট তারাও ব্যবহার করতে পারো, ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে ইউজ করতে পারো। 100% ন্যাচারাল রেমেডি, যেটা তোমাদের স্কিনকে না একদম লাইটেন ব্রাইটেন করে তুলবে, স্কিনটাকে ন্যাচারালি গ্লো করতে সাহায্য করবে। আর এই নারকেল তেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে, আর নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের যে কোলাজিনটা আছে না সেটাকে বুস্ট করতে সাহায্য করে, যার ফলে স্কিনের থেকে এজিং সাইন দূর হয়, স্কিনের থেকে দাগ ছোপ দূর হয়, আর স্কিনকে একদম সফট স্মুথ সাপাল করে দেয়। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর তুমি যে বাংলার রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে। ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবার প্রথমে আমরা বানাবো একটা ডিপ ক্লেন্সার, যেটা আমাদের স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করবে, ত্বকের মধ্যে পুরনো জমে থাকা ময়লা, ইম্পিউরিটিস আর পোর্সের ভেতরে জমে থাকা ময়লাও কিন্তু ক্লিন করবে। তো এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি এক চামচ বেসন, যেটা আমরা রান্নার কাছে ব্যবহার করে খেয়ে থাকি, সেই বেসনই আমি এখানে এক চামচ নিয়েছি। নেক্সট এর মধ্যে এক চামচ আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে, স্কিনকে সফট স্মুথ রাখতে সাহায্য করে, ফাইন লাইন্স রিঙ্কলস দূর করে, এমনকি দাগ ছোপ দূর করে, ত্বকে ফর্সা উজ্জ্বল করে তোলে। হ্যাঁ বন্ধুরা, নারকেল তেল এতটাই ভালো। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনকে ঠান্ডা রাখে, স্কিনকে সফট স্মুথ বানায়, ওপেন পোর্স থাকলে সেগুলোকে কম করে, আর স্কিনের মধ্যে একটা পিঙ্কিশ গ্লো নিয়ে আসে, ন্যাচারালি গ্লো করতে কিন্তু সাহায্য করে। খুব ভালোভাবে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু আমাদের এই ডিপ ক্লেন্সারটা রেডি হয়ে গেল। আর এই তিনটে জিনিসই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, প্রত্যেকে ইউজ করতে পারো, 100% ন্যাচারাল এই রেমেডিটা। চলো দেখি নি কীভাবে ব্যবহার করব। আর এটা কিন্তু তোমরা শুধু রাত্রে নয়, এই ক্লেন্সারটা কিন্তু সকালবেলাও চাইলে ব্যবহার করতে পারো। তো দেখো আমাদের ক্লেন্সারটা রেডি হয়ে গেছে, এবার দেখাই কীভাবে এটাকে ব্যবহার করবে। তো দেখো সবার প্রথমে মুখটা আমি জাস্ট জল দিয়ে ধুয়েছি, তোমাদের ফেসে যদি মেকআপ থাকে সেটাকে রিমুভ করে দেবে, আর যদি না থাকে বাড়িতে থাকো তাহলে জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে। তারপর দেখো এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি, যেরকম আমরা ফেস ওয়াশ ইউজ করি কিংবা ধরো ক্লেন্সার ইউজ করি, ক্লেন্সিং মিল্ক যেভাবে আমরা ইউজ করি সেভাবে কিন্তু এটাকে তোমরা ব্যবহার করতে পারো। দেখো খুব ভালোভাবে আমি এরকম মাসাজ করে করে আমরা স্কিনের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করছি রোজ ওয়াটার, যাদের স্কিনটা ভীষণ ভীষণ ড্রাই তারা কিন্তু চাইলে এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারো রোজ ওয়াটারের পরিবর্তে। এইবার দেখো খুব ভালোভাবে এরকম জাস্ট 1 থেকে 2 মিনিট স্কিনের মধ্যে মাসাজ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এটা স্কিনের মধ্যে জাস্ট 5 মিনিট রেখে দেবো, যাতে প্রত্যেকটা রেমেডি স্কিনের ওপর খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। আর দেখতে পাচ্ছ এটা 5 মিনিট রাখার পর একটু সেমি ড্রাই হয়ে গেছে, এই জায়গাগুলো শুকিয়ে গেছে। এবার একটা ভিজে রুমালের সাহায্যে আমি খুব ভালো করে ফেস প্যাকটাকে রিমুভ করে নেবো। তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো, তবে এইভাবে যদি তোমরা ফার্স্টে কোনো ভিজে রুমালের সাহায্যে ফেস প্যাক কে ক্লিন করে নাও তাহলে কিন্তু ধুতে খুব সুবিধা হয়। আর দেখতে পাচ্ছ এটা যখন আমি রিমুভ করছি স্কিনটা কতটা ব্রাইট লাগছে, কতটা গ্লো করছে, এটা কিন্তু স্কিনের ন্যাচারালি গ্লো করতে সাহায্য করে। এবার জল দিয়ে মুখটাকে ধুয়ে এসেছি। দেখো জল দিয়ে ধুয়ে আসার পর জাস্ট কোনো টাওয়েল কিংবা গামছা তোমরা যেটা ইউজ করো সেটা দিয়ে জাস্ট প্যাড ড্রাই করে নেবে, একদমই ঘষাঘষি বা রাব করো না। আর স্কিনটা দেখতে পাচ্ছ কতটা সফট ও স্মুথ লাগছে, আমি কিন্তু ভীষণ সফট অ্যান্ড স্মুথ ফিল করছি। ক্লেন্সিং তো হয়ে গেল, তারপর করতে হবে টোনিং। এর জন্য আমি ইউজ করছি রোজ ওয়াটার, আমি এখানে ডাবর গুলাবরি ইউজ করছি, তোমরা যে কোনো রোজ ওয়াটার কিংবা অন্য কোনো টোনারও ইউজ করতে পারো। দেখো এইভাবে রোজ ওয়াটারটা আমি জাস্ট আমার হাতের সাহায্যেই আমার স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। রোজ ওয়াটার যদি তোমরা প্রত্যেক দিন স্কিন কেয়ারের
মধ্যে ইনক্লুড করো না, রোজ মানে রোজ ওয়াটার যদি তোমরা প্রত্যেকদিন স্কিনে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এটা তোমাদের ওপেন পোর্সটাকে কম করতে সাহায্য করবে, স্কিনকে টান টান রাখবে আর স্কিনকে কিন্তু হাইড্রেটেড রাখবে। এরপরে একটু সময় দেবে যাতে এটা অটোমেটিক্যালি শুকিয়ে যায়। তারপরে এখানে আমরা বানাবো সেই ম্যাজিক্যাল নাইট ক্রিমটা, যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করবে, স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসবে আর স্কিনের বয়সের ছাপ দূর করবে। এর জন্য এক চামচ নারকেল তেল আমি নিয়ে নিলাম। তোমরা বেশি করে একটু বানিয়ে চাইলে ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তবে আমি বলবো কি রোজ এটাকে বানাবে ফ্রেশ যতটা ইউজ করবে না ততটাই এই রেমেডিটা ভালো কাজ করবে। এরপর আমি এর মধ্যে দিলাম এক চামচ কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনকে ফর্সা উজ্জ্বল করে, দাগ ছোপ দূর করে, স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে, ঝুলে যাওয়া বা কুচকে যাওয়া স্কিনকে টান টান করতে সাহায্য করে কাঁচা দুধ। স্কিনের যাবতীয় সমস্যা কিন্তু কাঁচা দুধ সমাধান করে দিতে পারে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি অ্যালোভেরা জেল। আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করেছি, তোমরা অন্য কোনো ব্র্যান্ড চাইলেও ইউজ করতে পারো, এটাই ইউজ করতে হবে এরকম কোনো কথা নাই, তবে যে কোনো একটা অ্যালোভেরা জেল ব্যবহার করবে। অ্যালোভেরা জেল না স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনের ড্যামেজটাকে রিপেয়ার করে, স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে, স্কিনের মধ্যে যদি সান ট্যান সানবার্ন থাকে সেটাকে দূর করে, স্কিনটাকে ইভেন টোন দিতে সাহায্য করে, স্কিনটাকে না ভীষণ স্মুথ বানায়। তিনটে জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে, তাহলেই দেখবে এইরকম একটা ক্রিমি কনসিস্টেন্সিতে পরিণত হয়ে যাবে। একদম মার্কেটে যেরকম ক্রিম পাওয়া যায় দেখবে ঠিক সেই রকমই এর টেক্সচারটা হয়ে যাবে। চলো এবার দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবো। রেমেডি বানানোর সঙ্গে সঙ্গে সেটা ব্যবহারের সঠিক নিয়মটা কিন্তু জানা দরকার, আর যদি ঠিকমতো ব্যবহার না করতে পারো রেমেডি কিন্তু অতটা ভালো ওয়ার্ক করে না। তো এবার দেখো এটা আমি কি করছি, আমার হাতে নিয়ে খুব ভালোভাবে এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবো। 5 থেকে 7 মিনিট কিন্তু এটা দিয়ে ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে, তাহলে কি হবে স্কিনের মধ্যে একটা ব্লাড সার্কুলেশন হবে যার ফলে স্কিনটা খুব ভালোভাবে গ্লো করবে। আর এই যে নাইট ক্রিমটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু মার্কেটের তৈরি নামি দামি নাইট ক্রিমকে হার মানিয়ে দিতে পারে, এত ভালো এই নাইট ক্রিমটা ওয়ার্ক করে। দেখো আমি আমার ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, এইভাবে মাসাজ দিয়ে দিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করবে, এরকম একটু টাইটনিং মাসাজ দেবে, তাতে কি হবে যাদের স্কিনটা ঝুলে গেছে সেটা টাইট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। দেখো এইভাবে একটু টেনে টেনে মাসাজ দেবে, এতে তোমাদের স্কিন থেকে যে ফাইন লাইন্স রিঙ্কলসগুলো থাকে সেটা দূর হবে আর স্কিনটা আগের থেকে অনেক বেশি টাইট হবে, স্কিনটা আগের থেকে অনেক ভালো গ্লো করবে। খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে জাস্ট এটাকে ওভারনাইট স্কিনের মধ্যে রেখে দেবে। এটা ইউজ করার পর কিন্তু সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করবে না, ভালোভাবে মাসাজ দেবে যাতে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, তারপর ওভারনাইট এটা স্কিনের ওপর রেখে দেবে। সকালবেলা ওঠা কোনো মাইল্ড ফেস ওয়াশ দিয়ে চাইলে ক্লিন করে নিতে পারো। আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে, এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে সমস্ত দাগ ছোপ দূর করে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে। তাহলে দেখলে তো কত সহজে তোমরা নারকেল তেল দিয়ে নিজেদের স্কিন কেয়ার করে নিতে পারো, যেটা তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে। রেমেডিটা ট্রাই করো, কীরকম রেজাল্ট পেলে কমেন্ট করে জানিও। আর এইরকমই হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, হেলথ কেয়ার রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।